ইসিএলের কয়লা ভর্তি ডাম্পার আটকে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের। শালানপুর থানার অন্তর্গত পাহাড়গোড়া গ্রামের সামনে ইসিএলের কয়লা ভর্তি ডাম্পার আটকে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের। জমির মালিক কাকন্ডাই অভিযোগ করেন যে শালানপুর এরিয়ার ইসিএলের মোহনপুর কলিয়ারি বিনা অনুমতিতে 10টি বড় গাছ মাটি থেকে উপড়ে ফেলে দিয়েছে। তাছাড়া তাদের জমির উপর ডাম্পার যাতায়াতের জন্য বিনা অনুমতিতে রাস্তা বানানো হয়েছে। সেই বিষয়ে গ্রামের কিছু জমির মালিকরা আজ সকাল থেকে কয়লা ভর্তি ডাম্পার আটকে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে আসেন পাহাড়গোড়া ক্যাম্পের পুলিশ ও ইসিএলের সিকিউরিটি গার্ড। শালানপুর ইসিএলের জেনারেল ম্যানেজার অমিতাঞ্জন নন্দী বলেন, পাহাড়গোড়া জমির মালিকদের সাথে কথা বলে আলোচনা করে সমস্যা সমাধান করা হবে। শালানপুর থেকে কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। স্যার, কদিন আগে আমাদের এখানে সিবিএল ল্যান্ড বলে, ইসিএল সব জায়গাটা সিবিএল ল্যান্ড বলে, যা গাছপালা যা আছে সব কেটে দিচ্ছে বিনা পারমিশনে। এখানে আমাদের 605 এই দাগ নম্বরটাতে আমাদের গাছ ছিল, 10টা গাছ ছিল। এই 10টা গাছ ইসিএল বিনা পারমিশনে অন্য জায়গার পারমিশন নিয়ে এই গাছগুলো ফেলে দিয়েছে। কী গাছ ছিল? অর্জুন গাছ ছিল, তাল গাছ ছিল, একটা শিশু গাছ। ছোটো গাছ না বড়ো গাছ? বড়ো গাছ। আচ্ছা, এখন অর্জুন গাছগুলো বড়ো বড়ো ছিল, তাল গাছগুলো বড়ো বড়ো ছিল। দেখো, আপনারা কী চাইছেন, মানে কী আপনারা? স্যার, আমরা এটাই চাইছি, ও বারবার সিবিএ সিবিএ দেখিয়ে আমাদেরকে, সিবিএ কিন্তু দেখাচ্ছে আমাদেরকে সিবিএ, কিন্তু সিবিএর জন্য দুটো গ্রামে এখনও পর্যন্ত ঘর এখনও পর্যন্ত স্টিল আছে, স্টিল নাও এখনও পর্যন্ত ইয়ে আছে ওখানে অবস্থিত, কিন্তু তার জন্য কিছু নেই। ওর আমাদের এখানে গাছগুলো আছে, ফেলে দিয়ে চলে গেল, বললো আমার সিবিএ আছে। সেই জন্য আপনারা আজকে সকাল থেকে? হ্যাঁ, সেই জন্য আমরা সকাল থেকে কালকে পুরো দিন এজেন্টের কাছে গেছি, কিন্তু কোনো রেসপন্স না পাওয়ার জন্য আমরা আজকে সমস্ত এই ট্রান্সপোর্টিংটা আটকেছি, এবং আমরা যদি ভবিষ্যতে না পাই তাহলে আমরা মাইন্সটাও আটকাবো। কী বলছে এখন ইসিএল কর্তৃপক্ষ? ইসিএল কর্তৃপক্ষ উদাসীন, আপনারা আমরা গেলে হাসতে বলতে পারেন যে সিবিএ বলে ওরা সব কিছু আমাদেরকে ইয়ে করে দিচ্ছে, অথচ সিবিএর ল্যান্ডগুলো পুরোপুরি পারচেসও করেনি, যে সব কিছু ওরা পারচেস করে নিয়েছে সেটাও করেনি। এটা কোন কোন জমি, মানে কোন কোলিয়ারি? এটা এটা হচ্ছে মোহনপুর কোলিয়ারি এক্সপেন্সের হয়েছে, দিয়ে পাহাড়গোড়াতে ঢুকেছে। আপনার নাম? আমার নাম কাকন কুমার। কোন গ্রামের বাসিন্দা? আমি পাহাড়গোড়া গ্রামেরই বাসিন্দা, কিন্তু বর্তমানে আমি এখন আচড়া গ্রামে থাকি। নাগ অটোমোবাইলস, যে কোনো মডেলের টু হুইলার গাড়ি কেনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জেনুইন পার্টস ও অ্যাসেসরিজ এর বিপুল সম্ভারে ভরপুর নাগ অটোমোবাইলসে আপনারা পেয়ে যাবেন ইজি ফাইন্যান্স এবং লো ডাউন পেমেন্টে যে কোনো মডেলের গাড়ি। তাছাড়া অত্যাধুনিক পদ্ধতিতে গাড়ি সার্ভিসিং, ওয়াশিং, ধোয়া পরীক্ষা তথা আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারের জন্য চলে আসুন নাগ অটোমোবাইলস। ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড, পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। পিন নাম্বার 7231333। সম্পর্ক ফোন নাম্বার 9932493673।